দলে ফিরলেও হাওড়ায় ঢুকতে দেব না। নামনা করে কি রাজীবকেই হুঁশিয়ারি প্রসূনের? রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘর ওয়াপসি নিয়ে এবার খুব উগড়ে দিলেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। রাজীবের নাম না করেই প্রসূনের হুঁশিয়ারি, দলে ফিরলেও নিজের লোকসভা এলাকা হাওড়ায় তাকে ঢুকতে দেবেন না। রাজীবের তৃণমূলে ফেরা তিনি যে মন থেকে মেনে নিতে পারছেন না সে কোথাও সাফ জানিয়েছেন প্রসূন। রবিবার দুপুরে ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কর্মীদের বিজয়া সম্মেলনী উপলক্ষে একটি অনুষ্ঠানে রাজীবের নাম না করে তার বিরুদ্ধে তোপ দাগেন হাওড়ার সাংসদ প্রসূন। নিজের ভাষণে তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে দলের দুঃসময়ে যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তারা তৃণমূলের নামে যা নয় তাই কুৎসা করেছিলেন। আজ তিনি দিদির মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ঘুরছেন। তিনি বলছেন, আমাকে ভুল বোঝানো হয়েছিল। 50 বছরের লোক হয়ে বলছেন তাকে ভুল বোঝানো হয়েছে। দলের প্রতি ভালোবাসার নামে ন্যাকামো করা হচ্ছে, সেই সঙ্গে তার হুঁশিয়ারি, আমি কিছুতেই তাকে হাওড়ায় ঢুকতে দেব না। প্রসঙ্গত, গত বছরের 30 ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব। বিধানসভায় গিয়ে ডোমজুরের বিধায়ক পদে ইস্তফা দেওয়ার সময় তার হাতে ধরা ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বিজেপিতে যোগ দিলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 5 মাসের বেশি পার হওয়ার পর 31 অক্টোবর নিজের পুরনো দলেই ফিরে আসেন তিনি। সেদিন আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দলে যোগদান করেন রাজীব। সেদিনই রাজীবের বিরুদ্ধে তোপ দেগেছিলেন হুগলির শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজীবকে আপাদমস্তক দুর্নীতিপ্রায়ণ বলেও আখ্যা দিয়েছিলেন। কল্যাণের পর এবার রাজীবকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও সরব হয়েছেন প্রসূন। তিনি বলেন, এই সব লোককে কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারবো না। দল যদি বলে তাহলে আমি সাংসদ পদ থেকে পদত্যাগ করে দিদির পায়ের কাছে বসে থাকব। দল তাকে নিলেও তা কোনোভাবেই মেনে নিতে পারবো না।